সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিবানন্দ ঢালী, প্রভাষক অর্থনীতি, বারোরিয়া শহীদ সরণি মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে চাহিদার দাম স্থিতিস্থাপকতার পরিমাপের যে মোট ব্যয় পদ্ধতি আছে এ সম্পর্কে আলোচনা করব। তো আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে স্থিতিস্থাপকতা কাকে বলে। দ্রব্যের দামের হ্রাস বৃদ্ধির সাথে সাথে চাহিদার যে হ্রাস বৃদ্ধির পরিমাণ সেটা কম বা বেশি, এই হারটাকে বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। অধ্যাপক আলফ্রেড মার্শাল এই চাহিদা স্থিতিস্থাপক পরিমাপের যে মোট ব্যয় পদ্ধতি এটা তিনি প্রথমে তিনটি পরিমাপ পদ্ধতির কথা বলেন। একক স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা। পরবর্তীতে অবশ্য তিনি আরও দুটি স্থিতিস্থাপকতার কথা এখানে সমন্বয় করেন। তার একটি হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা, আরেকটি হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। তো আমরা প্রথমে এখানে জেনে নিই যে একক স্থিতিস্থাপকতা কাকে বলে। একক স্থিতিস্থাপকতা অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদা যদি সমভাবে পরিবর্তিত হয় তাকে বলা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়ালস ওয়ান হবে। আমরা বিষয়টি এখানে দেখি যে দ্রব্যের দাম যখন 5 টাকা তখন বিক্রয় পরিমাণ 8 টাকা, মোট ব্যয় হচ্ছে 40 টাকা। দ্রব্যের দাম 5 টাকা থেকে কমে যখন 4 টাকা হল তখন বিক্রয় পরিমাণ বেড়ে হলো 10 একক এবং মোট ব্যয় 10, বিক্রয় পরিমাণ 10 একক হতে মোট ব্যয়ও ঠিক থাকলো অর্থাৎ 40 টাকা। দাম আরও কমে যখন 2 টাকা হলো তখন বিক্রয় পরিমাণ 10 টাকা থেকে বেড়ে 20 টাকা হলো এবং মোট ব্যয়ও সেই একই অবস্থানে থাকলো অর্থাৎ 40 টাকা। এখানে লেখা দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম হ্রাস পেয়েছে, বিক্রয়ের পরিমাণ বেড়েছে, কিন্তু মোট ব্যয়টা ঠিক আছে, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড এক রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে দ্রব্যের দাম হ্রাস বৃদ্ধি পরিমাণের সাথে সাথে বিক্রয় মানে চাহিদার যে হ্রাস বৃদ্ধি সেটা যদি সমান থাকে অর্থাৎ মোট ব্যয়টা ঠিক থাকে তখন তাকে আমরা বলব একক স্থিতি স্থাপকতা। বিষয়টি চিত্রে দেখা যাবে, চিত্রের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। তো চিত্রে লক্ষ্য করা যায় যে দাম যখন ওপি, ওপি দামে মোট চাহিদার পরিমাণ ওপি এ এম পরিমাণ, এই দাম ওপি থেকে কমে যখন ওপি ওয়ান হল তখন লক্ষ্য করা যায় যে চাহিদার পরিমাণ ওপি ওয়ান বি এম ওয়ান। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওপি এ এম ইকুয়ালস ওপি ওয়ান বি এম ওয়ান, তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়ালস ওয়ান হল। তো এরপর আছে আমরা আসি একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা অর্থাৎ দামের হ্রাস বৃদ্ধির পরিমাণের চেয়ে যদি চাহিদার হ্রাস বৃদ্ধির পরিমাণটা বেশি হয় তখন তাকে আমরা বলব একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। এখানে দেখা যাচ্ছে দ্রব্যের দাম 5 টাকা তখন বিক্রয় পরিমাণ 8 একক, মোট ব্যয় 40 টাকা। দ্রব্যের দাম 5 টাকা থেকে কমে যখন 4 টাকা হলো তখন বিক্রয় পরিমাণ বেড়ে 12 একক হলো, মোট ব্যয় বেড়ে হলো 40 থেকে 48 টাকা। এরপর দ্রব্যের দাম 4 টাকা থেকে যখন কমে 2 টাকা হলো তখন বিক্রয় পরিমাণ 12 থেকে বেড়ে 30 একক হলো, মোট ব্যয় হলো 60 টাকা। এখানে দেখা যাচ্ছে যে দ্রব্যের দামের
হ্রাসের ফলে বিক্রয় পরিমাণ বেড়েছে এবং মোট ব্যয়টা বেড়েছে, অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান ওয়ান, অর্থাৎ স্থিতিস্থাপকতা একের থেকে বেশি। এখানে লক্ষ্য করা যায় যে দ্রব্যের দাম যেখানে কমেছে তার চাহিদা তার চেয়ে বেশি হারে বেড়ে গেছে, তাই এক্ষেত্রে ইলাস্টিসিটি অফ ডিমান্ড একের থেকে বেশি হয়েছে। বিষয়টা আমরা রেখাচিত্রে উপস্থাপন করতে পারি। চিত্রের ভূমি অক্ষে অর্থাৎ ওয়াই অক্ষে চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম দেখানো হবে। ডিডিট রেখা চাহিদা রেখা, এখানে লক্ষ্য করা যায় ওপি দামে মোট চাহিদার পরিমাণ ওপি এ এম, দাম ওপি থেকে হ্রাস পেয়ে যখন ওপি অন হল সেক্ষেত্রে দেখা যাচ্ছে মোট চাহিদার পরিমাণ ওপি অন বি এম অন। এক্ষেত্রে স্পষ্টই তো দেখা যায় যে ওপি এ এম ইজ লেস দ্যান ওপি অন বি এম অন, অর্থাৎ ইডি ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান ওয়ান, অর্থাৎ এখানকার চাহিদার যে দাম স্থিতি কথা বলা তাই একের থেকে বেশি। তো আমরা এরপরে একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা এবং শূন্য স্থিতিস্থাপকতা এবং অসীম স্থিতিস্থাপকতা সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকো, সুন্দর থাকো, শুভকামনা রইল। ধন্যবাদ।